violence, violence, violence. কি সবাই দেখে ফেলছেন নাকি কেউ বাকি আছেন নাকি অরিজিনাল প্রিন্টের জন্য এখনো ওয়েট করতেছেন একটু হাত পা তুলে দেখান তো কমেন্টে ওয়েট এখনো যারা দেখেন নাই এই ভিডিওটা শেষ অবধি দেখেন জেনে যাবেন কই পাবেন নামাজ বাদ দিও না বন্ধু এবারে চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর What's up, Kaka? This is Farabi back with another new video. And today I'm going to talk about India's one of the best movies, KGF Chapter 2, Kemon Chilo. And KGF Chapter 3, ki ashole ajbe. Hey, Mok, sifa de bosho. So, as I rakha kaka, wad desolen video shuru kora ja, koi intro laga. KGF Chapter 2 ভাই রে ভাই এটা মুভি নাকি অন্য কিছু কেন হয়তো আমি অনেক বেশি মুভি দেখি নাই তারপরও যতগুলা দেখছি তাতে নিঃসন্দেহে বলতে পারি KGF Chapter 2 ইন্ডিয়ায় আমার দেখা ওয়ান অফ দা বেস্ট মুভি হ্যাঁ ইচ্ছে করলে আমি পুরো মুভিটার রিভিউ দিতে পারতাম বাট দিব না কারণ আমি চাই না আপনাদের ইন্টারেস্ট কমাতে এমনিতেও আমি মুভি রিভিউ খুব একটা পারি না তবে হ্যাঁ মুভিটা কেমন ছিল সেটা তো একটু আপনাদের সাথে শেয়ার করতেই পারি তাইলে হয়তো আপনাদের দেখার ইন্টারেস্টটা একটু হলেও বাড়তে পারে যদিও আমি জানি এই মুভিটা দেখার জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছেন ইন্টারেস্ট বাড়ানোর মতো কিছু নাই তারপরও আমার ইচ্ছে করতেছে এক কথায় যদি বলি তাহলে KGF Chapter 2 হলো একটা মিসাইল এটার মধ্যে আপনি সবকিছু পাবেন মুভির স্টোরি খুবই ফাস্ট সিনগুলো এত স্পিডে যাচ্ছিল যে আপনি এক সেকেন্ডও স্কিপ করতে পারবেন না কারণ প্রতিটা সিনেই ছিল আলাদা টুইস্ট প্রতিটা ক্যারেক্টারের লুক থেকে শুরু করে অভিনয় কোনো কিছুর কমতি ছিল বলে আমার কাছে মনে হয় নাই যে যেখানে যে রোল প্লে করছে আমার কাছে মনে হয়েছে সবাই তার নিজের পুরোটা দিয়ে অভিনয় করছে এই মুভিতে আপনি অ্যাকশন থেকে শুরু করে ইমোশন সবকিছুই দেখতে পাবেন মুভির লাস্ট সিনটা হজম না হতে পারে আসলে একটু বেশি ইমোশনাল হয়ে যাবেন যাই হোক মুভির প্রতিটা সিন যেভাবে একটার পর একটা সাজানো হয়েছে তাতে করে ডিরেক্টর সুশান্ত নীলকে একটা ধন্যবাদ দিতেই হচ্ছে থ্যাংক ইউ সো মাচ এত অপেক্ষার পর আমাদেরকে এমন একটা পিস উপহার দেওয়ার জন্য ফস বলেন ফস 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 এবার আসি মুভির ভিএফএক্স কালার গ্রেড মানে এডিটিং নিয়ে এক কথায় অস্থির এতটা সুন্দর করে সবকিছু প্রেজেন্ট করা হয়েছে মুভিটা দেখার সময় আপনার মনে হবে যেন আপনি ওইটার মধ্যে হারিয়ে যাচ্ছেন পুরাই আগুন ছিল সবকিছু ওয়েট এডিটিং থেকে মনে পড়লো এই পুরো KGF Chapter 2 মুভিটা এডিট করছে একটা 19 বছরের ছেলে কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হলেও এটাই সত্যি যে ছেলেটা মুভিটা এডিট করছে সে ছিল একটা ইউটিউবার তার কোন একটা ভিডিও KGF মুভির ডিরেক্টর সুশান্ত নীলের ভালো লাগে পরে কয়েকটা এডিটিং এর এক্সাম নিলে ওই বলা খুব সুন্দর করে সবগুলো এক্সামে উত্তীর্ণ হয় এন্ড লাস্ট অফ দি পুরো KGF মুভিটা সেই এডিট করে এবার বুঝেন ব্যাপারটা একটা 19 বছরের ছেলে এমন একটা জিনিস আপনাদের সামনে প্রেজেন্ট করেছে বাট হাউ ইট পসিবল যাই হোক আপনাদের হয়তো মনে হচ্ছে আমি এই মুভি সম্পর্কে একটু বেশি বেশি বলতেছি কিন্তু না বিশ্বাস করেন আমি একটুও বাড়িয়ে বলি না এটা আসলে একটা মিসাইল ছিল সেটা সব জায়গায় এই মুভির রেটিং দেখলে বুঝবেন ওয়েট অনেকেই দেখলাম অনেক গ্রুপ পোস্ট কিংবা ভিডিওতে পার্সোনাল রেটিং দিচ্ছে বাদ দেন ভাই পার্সোনাল রেটিং আপনি যদি আসলে মুভি লাভার হয়ে থাকেন তাহলে KGF Chapter 2 কেমন ছিল সেটার পার্সোনাল রেটিং মুখে বলা লাগবে না এমনিতেই বোঝা যায় হ্যাঁ কি নাই কাকা অ্যাকশন ইমোশন অ্যাটিটিউড ডায়লগ ভিলেনের এন্ট্রি টান টান উত্তেজনা কি হবে এখন এটা হলে কি হবে মানে কি বলবো কাকা পুরাই আগুন আর এক একটা ক্যারেক্টারের কথা কি বলবো মানে কিছু বলার নাই জাস্ট ওয়াও এক কথায় বুম এই মুভিরও যদি হেটার্স থাকে তাহলে আর কিছু বলার নাই আমারে মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে এবার আসি KGF Chapter 3 আসবে কি আসবে না আর আসলেই বা কি থাকবে তাতে সত্যি বলতে কি KGF Chapter 3 আসবে কি না এই কোয়েশ্চনটা করা মানে হলো আপনি KGF Chapter 2 এখনো দেখেন নাই কারণ KGF Chapter 2 এর লাস্টের দিকে খুব সুন্দর করে বুঝিয়ে দিছে KGF Chapter 3 ইজ কামিং হ্যাঁ হয়তো 3 এর অর্ধেক দেখা যাচ্ছে বাট আমাদের তো আর বুঝতে বাকি নাই তাই না সো যেহেতু KGF Chapter 3 আসতেছে সেহেতু নিশ্চয়ই প্রশ্ন চলে আসে KGF Chapter 3 তে কি থাকবে কারণ লায়ক লায়িকা দুইটাই তো টুপকে গেছে আর KGF ও ধ্বংস হয়ে গেছে এবার আমি বলি শুনেন KGF Chapter 3 তে কি থাকছে ফার্স্ট রকি ভাই KGF দখল করার পর হুট করে যে KGF কে এত সুন্দর করে সাজিয়ে ফেলানো হয়েছে এটা দেখানোর কারণ জানেন মাঝখানের এই 3 বছর KGF 2 তে স্কিপ করা হয়েছে ইচ্ছে করেই কারণ এই 3 বছরের কাহিনী দেখানো হবে KGF Chapter 3 তে রকি ভাইয়ের এই 3 বছর KGF শাসন ইন্ডিয়াতে ক্রাইম সহ বাইরের দেশে কিভাবে বিজনেস স্থাপন করছে সেইগুলাই দেখানো হবে KGF Chapter 3 তে আচ্ছা আপনাদের মনে পড়ে KGF Chapter 1 এ একবার পুলিশ স্টেশনে রকি ভাইয়ের অ্যাটিটিউড মার্কা সিনের কথা মনে পড়ে একটা নাইট ক্লাবে রকি ভাই একা আর অনেকগুলো ভিলেনের সাথে ফাইট করে ওখানে কি যেন একটা ডায়লগ ছিল যে গ্যাং নিয়ে যায় সে হলো গ্যাংস্টার আর যে একলা যায় সে হলো মনস্টার না মানে আমি বাংলায় বললাম আর কি সে যাই হোক আমরা ভাবছিলাম এই সিনগুলা KGF Chapter 2 তে আমরা দেখতে পাবো কেউ পাইছেন দেখতে পাবেন ও না কারণ এই সিনগুলা হলো ওই 3 বছরের কাহিনী সো এইগুলা দেখতে পাবেন KGF Chapter 3 তে এখন নিশ্চয়ই ভাবতেছেন যে মুভির ক্লাইম্যাক্সে কি হবে সেটা তো জেনেই গেছি আমাদের লায়ক সাহেব টপকে গেছে এখন আর পেছনের কাহিনী দিয়ে কি জম্বে Chapter 3
ওয়েট কাকা, ডিরেক্টর হলো সুশান্ত নীল, তার মাথায় কি আছে কেজিএফ চ্যাপ্টার 2 দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন। অনেকেই ধারণা করতেছে প্রভাসের আপকামিং সালার মুভির সাথে কেজিএফ চ্যাপ্টার 3 এর একটা যোগসূত্র আছে। এর পেছনে অবশ্য কারণ আছে, আপনাদেরকে একটু খুইলাই বলি। বলো বলো। আপনারা হয়তো কেজিএফ চ্যাপ্টার 2 তে এই ছেলেকে দেখছেন যে কিনা রকি ভাইয়ের একেবারে অন্ধভক্ত ছিল। আজিরার সামনে তার ডায়লগগুলো ছিল একেবারে বোমের মতো। যদিও মুভিতে দেখানো হয়েছে ওই ছেলেটা মারা গেছে, কিন্তু টুইস্ট হলো তার লাশটাকে তার মাকেও দেখতে দেওয়া হয় নাই। আর এদিকে সালার মুভিতে প্রভাসের মায়ের আর্মির একটা বড় ভূমিকায় দেখা যাবে। যেহেতু ওই ছেলের লাশটা কাউকে দেখানো হয় নাই, সেহেতু সবাই ধারণা করছে রকি ভাই তাকে অন্য কোথাও রেখে একটা বড় ধরনের প্ল্যান করেছে। রকি ভাই বলে কথা অসম্ভব কিছু না। আর রইল কেজিএফ চ্যাপ্টার 2 এর ক্লাইম্যাক্সে রকি ভাইয়ের মারা যাওয়ার ব্যাপারটা। আরে কাকা, জাস নদীতে ভাষা দেখাইছে, একেবারে টপকে যাওয়া না। আর এতদিন ধরে এত অ্যাটিটিউডের সাথে এত কিছু অর্জন করার পর আপনার কি মনে হয় রকি ভাই নিজের ইচ্ছায় সুইসাইডের মতো একটা পথ বেছে নিবে? তাহলে তার মাকে দেওয়া কথার কি দাম থাকলো? সো একটু ওয়েট করেন, ধামাকা আবার আসতেছে, ওইটা আরো বেশি ব্লাস্ট করবে। এবার ইয়াসকে নিয়ে দুইটা কথা বলি। একজন বাস ড্রাইভারের ছেলে থেকে সুপারস্টার, সে 12 বছর আগে তার মুভির জন্য অটো রিক্সা অবধি চালিয়েছে, লোকাল বাসে তার মুভির প্রমোশনও করেছে। তার বাবা ছিল একজন বাস ড্রাইভার, কিন্তু নিজের প্রতিভা আর পরিশ্রম দিয়ে প্রমাণ করে দিল কিভাবে সফলতা গড়ে নিতে হয়। 12 বছর আগে সে তার মুভির জন্য মানুষের কাছে গেছে, আর এখন মানুষই তার মুভির জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে। এই জন্যই বললাম সফলতা এত সহজে আসে না, সেটা ইয়াস হোক বা আপনি। পরিশ্রম করবেন, সফলতা পাবেন। পরিশ্রম করবেন না, সফলতা কি জিনিস চোখে দেখবেন না, শুধু অন্যেরটা দেখে জেলাস ফিল করবেন, হিংসে হবে। তাই বলবো আপনি যে কাজই করেন না কেন, সেটার পিছনে শ্রম দেন, কষ্ট করেন, ইনশাল্লাহ খুবই দ্রুত সফলতা চলে আসবে। বাই দ্য ওয়ে, যারা এখনো কেজিএফ চ্যাপ্টার 2 মুভিটা দেখেন নাই কিংবা দেখার জন্য লিংক খুঁজতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছি আপাতত হল প্রিন্ট বের হয়েছে। যদি আপনার মনে হয় না হল প্রিন্টই দেখবো, তাহলে আমার কাছে আছে, আপনারা ইনস্টাতে নক দিয়েন, দিয়ে দিব না। আর যাদের হল প্রিন্ট দেখার ইচ্ছে নাই তাদেরকে বলবো স্পয়লার থেকে দূরে থেকে একটু অপেক্ষা করেন, হতাশ হবেন না, পুরাই পয়সা উসুল মুভি। আমি শুনি নাই, অনেকে শুনছে। সো গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর না লাগলে দিস চ্যানেলে যতটা ইম্পর্টেন্ট আছে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই না, তবে নামটা মনে রাখেন, কোন অপেরা নাই সিল। এ ওয়েট ওয়েট, ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্ট ইনস্টাগ্রাম লিংক দিয়ে দিব, যে কোনো সমস্যায় যে কোনো সময় চলে আসতে পারেন। আল্লাহ হাফেজ।